السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين وشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله ধর্ম প্রাণ প্রিয় মুমিন মুসলমান 18000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত মাখলুকাত হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর মধ্যে 18000 মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, তারই মধ্যে সর্বউৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ হলো কে? মানুষ। আদম থেকে ধরে যত মানুষ আসছেন এবং আসবেন সকলেই আশফাল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, তারই মধ্যে শ্রেষ্ঠ তো হলো মুসলমান। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ও ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। অন্য ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ চাকমা তালসরি মনোবরি যত পরি হোক না কেন, সব বাদ তাদের ইমান নাই। আমরা মুসলমান, আমরা আল্লাহর পরে মনে নিছি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছি, তাই না? সকলে বলে আলহামদুলিল্লাহ। ও আমার ভাই ও বোনেরা, সারা পৃথিবীর মানুষ আমার এই ভিডিওটা দেখবেন, আমাকেও দেখবেন। কিছুক্ষণ পরে যখন আমি ভিডিওটা ছেড়ে দেব, তখন আপনারা মন দিয়া যে কোনোটা মে দেখবেন শুনবেন। আমি সোয়াহিনতে আপনাদেরকে এই কথাগুলো শোনাচ্ছি। মাহে রমজান শরীফের 21 তারিখ আসর নামাজের বাদ আপনাদের সম্মুখে বসছি। আপনাদের উপকারের জন্য আমি বলতেছি, মা বন্ধের উপকারের জন্য, ভাইদের উপকারের জন্য। সকল ভাইরা নাও যদি পড়েন কোরআন শরীফ, যারা পড়তে পারেন তারা তো এক কথম কোরআন শরীফ উড়াইতেছেন, অনেকে এক কথম জ্বালাইছেন, দোয়া কতক্ষণ আগে করেছি আলহামদুলিল্লাহ। ভাই দোয়ার সম্পর্কে আমি আলোচনা করব, এবং কোরআন শরীফ যে আপনি হতম উড়াইছেন, ও মা আপনি হতম উড়াইছেন কেন আরো উঠাইবেন, এরকম আছেন কিনা। আমি কিন্তু গত ভিডিওর মধ্যে আমি একথা বলছিলাম যে কোরআন শরীফ হতম করবেন, হতমের মধ্যে 6666 আয়াতের মধ্যে 14টি আয়াত আছে কি তেলাওতের সেজদা, আপনি তেলাওত করলে সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়া সুবহান রব্বিল আলা তিনবার বলবেন। তাইলে কিভাবে বলবেন? আমার নিকট অনেক মা বোন আসেন, অনেক মা বোন জানেন, শিক্ষা করে নেন, জিজ্ঞাসা করেন। অনেকে বলে, হুজুর
আমি তো কোরআন শরীফ খতম করছি, আমি 14টা সেজদা কিভাবে দিই? আমি একটাও তো সেজদা দিছি না। তো আগে দিয়ে হুজুর এসে আছে, বেডিতে এসে আছে, হাত বলে কান বরাবর বুক বরাবর উড়াল লাগবো। আমি বল না, বুক বরাবর তো হাত উড়ান যাইতো না, কারণ তো নামাজ পড়তেন না, কোরআন তেলাতে সেজদা আদায় করবেন। তাইলে সবাই মন দিয়ে শুনেন, হ্যাঁ, বাইরেও শুনলেন, বইনেরও শুনলেন, মারাও শুনলেন, আপনি উজু থাকতে হইব। কোরআন শরীফ যে পড়ছেন উজু কইরা, এরকম উজু থাকতে হইব। আপনি দাঁড়াইবেন, মনে মনে কইবেন একথা যে আল্লাহ আমি তেলাওয়াতের সেজদা আদায় করিতেছি। এই কথা বলি আল্লাহ একবার ডাইরেক্ট বলবেন, হাত বুকও ধরবেন না, নাভিতেও ধরবেন না, কন্যা সুবহানাল্লাহ, হাত বুকও রাখবেন না, নাভিতেও রাখবেন না। নাভিত কেডারা হে কোন মানুষের হে? পুরুষে। আর মহিলা বহুরূপে নামাজের সময়, অন্য সময় না, তেলাতে সেজদার সময় আপনি ডাইরেক্ট কি করবেন? জমিনে লুটিয়ে পড়বেন, সেজদার মধ্যে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলে আপনি উঠে যাবেন। এরকমভাবে যদি কোরআন শরীফ হতম করে থাকেন, তাহলে 14টা সেজদা একটার পর একটা, একটার পর একটা এইভাবে সেজদা দিবেন। সেজদা দিয়া ওইটা যাবেন, কিন্তু ডান দিকে বাম দিকে সালাম টালাম কোনো কিছু নাই। অনেক মা বোনে কো হুজুর সালাম ফিরা লাগতো না, সুবহান, সালাম তো পুরা নামাজের মধ্যে, নামাজের মধ্যে সালাম ফিরা, তাহলে আমরা সালামও ফিরাল লাগতো না, করুন করুন লাগতো না। কিন্তু হাদিসে সর্বব্যাখ্যার মধ্যে লেখছেন যে আপনি তেলাওয়াতে সেজদাও তিন সময় দিতে পারবেন না। ও মা বোন, আমার ধর্ম প্রাণ প্রিয় মমিন মুসলমান, মুসলমানের মতন মুসলমান হইতে হবে, সর্ববিষয়ে জানতে হবে। যেমন আল্লাহ রাসুল বলেছেন, তলাবুল আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনে এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ, এই শিক্ষাটাও আপনার আমার উপর ফরজ। যত ড্রগের দ্বারা এলমে দিন শিক্ষা করে আল্লাহকে পাওয়া যাবে, নবীকে পাওয়া যাবে, এতটুক শিক্ষা করা ফরজ। আমি কোরআন হাদিস পড়িয়া এই 65 বছরের ভিতরে দেখলাম শুধু একমাত্র মানুষ জাহান্নামে যাবে, শুধু একমাত্র জাহান্নামে যাবে এলেম না শিখার কারণে। কি না শেখার কারণে? এলেম শিহা না করার কারণে। তাইলে আপনি কি করবেন? তেলাতে সেজদা আপনি যখন কোরআন শরীফ পড়তেছেন, কোরআন শরীফ পড়ার আগে উজু করবেন, ভালো করে উজু করিয়া সাইরা আপনি ক্যাবলা রুখ হয়ে বসবেন, ভালো একটি উঁচা জায়গার মধ্যে, বালিশের মধ্যে, রিহালের মধ্যে কোরআন শরীফ রাখবেন। আদবের সহিত কয়েকবার, কমসে কম 5 বার বা 11 বার আস্তাগুল্লাহ শরীফ পড়বেন, দুরু শরীফ 11 বার পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আউযুবিল্লাহকে বলো তাবস, বিসমিল্লাহকে বলো তাসমিয়া, এই তাবস তাসমিয়া পড়বেন, এক মন এক দিলে আপনি পড়তেছেন, যিনি আমার রব তিনি আমার সব, রবে যে শুনতেছে, রবে আপনাকে হুকুম করেছেন কোরআন তেলাত করার জন্য, আপনি কোরআন তেলাত করতেছেন, ডাইনে বামে কোন দিকে তাকাবেন না, ছেলেমে সুরগুর কোলে করে এইরকম আওয়াজ করে, এই ধরনের বিভিন্ন হেলাধুলা করে বিভিন্ন আওয়াজ আপনার কানে যেন না আসে, এক মন দিয়ে আপনি কোরআন শরীফ পড়বেন, যিনি আমার রব তিনি আমার সব, রবেরকে শুনাইতেছেন, এদিক সেদিক তাকাইতে পারবেন না, এরকম ভাবে মন দিয়ে পড়বেন। প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা 70টা নেক দিবেন, প্রত্যেকটা হরফের বিনিময় 70টি নেক দিব আল্লাহ তাআলা। আপনি যদি সারা রমজানে এক কতম কোরআন শরীফ পড়েন, 70 হতম সব আপনার আমল নামার মধ্যে গ্র্যান্ট হয়ে যাবে, কবুল হয়ে যাবে, ভুল হবে না, আল্লাহর কথা মিথ্যা না, নবীর কথা মিথ্যা না। ও দিন দরদি মুসলমান ভাইয়েরা বোনেরা,
বন্ধের মধ্যে ভুল আছে, মা বন্ধের মধ্যে ভুল আছে, মন কষ্ট নেই না। বর্তমান যুগে মানুষের ভালো রাস্তা দেয়ালে মন কষ্ট বা, এটা তো আসলে ভুল। ভালো কথা করে ভুল ধরা দিলে দুঃখ বা, ভুল ধরা দেওয়া হলো সবচেয়ে উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, যে ব্যক্তি নাকি মূল ধরবে সে ব্যক্তি আমার প্রিয় বন্ধু। যেমন মিশর দেশের একটা মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু কোরআন শরীফ পড়তেছিলেন, আর ওই মহিলাটা কোরআন শরীফ পড়া শুনতেছিলেন। মিশর দেশের মহিলা শুনতেছিলেন আয়েদিক দাজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু এরকম ভাবে কুরআন তেলাওয়াত করতেছে, জেরের জায়গা জবর পড়তেছে, এরকম পড়তেছে পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু কে মিশর দেশি মহিলাটা বলল, ও আলী রাদিয়াল্লাহু তাআলা নু আপনি শুনেন, আপনি জবর মধ্যে পড়তেছেন, এরকম পড়তেছেন, এরকম পড়তেছেন। ওনা তখন কি বলল, বোন আপনি আমাকে বোলডা ধরা দিয়েছেন, আমি হুশ হইলাম, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত যে জায়গাটা হালি আছে এই পরিমাণ যদি হালি থাকে তবু আমার, আপনারা যদি সৈন্য দিয়ে তবু আমার সমাধা হবে না। ভাইটা ভিডিওটা আমি করতেছি, একটা লোক ডাকতেছে। বহুত দিছে যার দিছে রান আলহামদুলিল্লাহ। ভাই আমি একটা লোক গেট খোলার জন্য বলেছিল, যার জন্য মরবি, গেট খুলে দিলে মসজিদে ঢুকলো। আলহামদুলিল্লাহ ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, ও মিশর দেশের বোন, আপনি যে আমার বোলটা সংশোধন করে দিলেন, কেমন আগ পর্যন্ত আমার বোলটা থাকলো, আপনি বলার কারণে আমার বোলটা সংশোধন হইল। আমি যদি এখন জমিন থেকে আসমান পর্যন্ত যে জায়গাটা হালি আছে এই পরিমাণ আমি স্বর্ণ দিয়ে আপনারে, তারপরও আমার বোলটা যে ভাঙছেন এটা পরিমাণ হবে না, সুবহানাল্লাহ, এটা পরিশোধ হবে না। ও দিন ধরে মুসলমান ভাইরা বোনেরা কোরআন শরীফ সুন্দর কইরা পড়বেন, একটা হতম দিবেন, বেশি হতমের দরকার নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি হরফ আলাদা আলাদাভাবে স্পষ্টভাবে পড়তেন, অনেক মা বোন রাগুন না এরকমভাবে পড়েন, কিন্তু কোনো শব্দই বোঝা যাচ্ছে না। আপনার ভিডিও ক্যামের মধ্যে এ এ শব্দ উঠব, কিন্তু এ শব্দ না কইরা আপনি সুন্দরভাবে আস্তে আস্তে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين এইরকম ভাবে আস্তে আস্তে করে পড়ে নেবেন, এক মাসে আপনার কত না সুন্দর পড়া হবে। ও দিন দরদি মুসলমান ভাইরা, আমি যে বলছি কেউ মনন কোনো কষ্ট নেবেন না, মন কষ্ট নেওয়ার কথাও আমি বলছি না, আমি বলছি আপনাদের ভালোর জন্য সুন্দর কইরা পড়বেন। যেমন অনেকে এইরকম ভুল পড়ে, কুলফু আল্লাহ আহাদ, ইয়ানো ফা নাই, কুল নাই, অর্থাৎ ইয়ানো আছে কুল হু আল্লাহু আহাদ। যদি কোনো ব্যক্তি কুলফু আল্লাহ বলে সেটার অর্থ হয় আল্লাহকে হে পেল। আর যদি যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল করেছেন আল্লাহ তাআলা, এরকমভাবে কুলহু আল্লাহু আহাদ, কুলহু আল্লাহু আহাদ, কুলহু আল্লাহু আহাদ, এরকম বললে এইটার অর্থ হল আল্লাহ তাআলা এক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষকে জানাই দেন যে আমি আল্লাহ একজন, কুলহু আল্লাহু আহাদ।
আল্লাহ তাআলা একজন এই সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একবার সহিভাবে তাসবিহে শহীদ করে বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন কুরআন শরীফে 10 পারা পড়লো সুবহানাল্লাহ যে ব্যক্তি নাকি আবার দুইবার পড়লো সে যেন 20 পারা কুরআন তেলাওয়াত করলো যে ব্যক্তি নাকি সূরা ইখলাস 3 বার পড়লো সে যেন 30 পারা কুরআন শরীফ পড়লো এই জন্য আমরা মানুষের নিকট মানুষের বাড়িতে দাওয়াতে গেলে কমসে কম সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার 3 বার দরুদ 3 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পড়ে নেই ও মা বোনেরা ভাইরা সকলে ভিডিওটা বারবার বারবার দেখবেন আমি আবু বকর সিদ্দিকী যে আলোচনা করেছি আশা করি প্রত্যেক মুমিন মুসলমানের উপকার হবে আমার দেশ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি নবীনগর থানা কসবা থানা চন্দ্রপুর দক্ষিণ পাড়া নূরে জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে আমি দায়িত্ব পালন করলাম নবীজি বলছে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া তুমি যা জনতা আমল করো অপর ভাইকে বলো আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন সুযোগ খুলে দিয়েছেন একটা মোবাইল ক্রয় করেছি আমার উদ্দেশ্য হলো এই মোবাইল ক্রয় করা সে এই জন্য দেশ দশের জন্য আমি কোরআনে কথা হাদিসের কথা শোনাতে পারি ও ভাই আমার নিয়ত হলো সহি ইন্নামাল আমালুন বিনিয়ত সহি নিয়তে যত ছোট একটা কাজ করা হলো বড় কাজে পরিণত হয়ে যা আর বড় কাজ যদি সহি নিয়ত না হয় তাহলে ছোট হয়ে যা বাদ হয়ে যা নিয়ত অনুযায়ী আমি বরকত পাব আমি আশা করি সারা পৃথিবীর যত মানুষের টাচ মোবাইল আছে প্রত্যেকের মোবাইলের মধ্যে আমার এই ছবিটা কথাগুলা যাবে আর আল্লাহ তাআলা বলছেন وبدع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب ও মুসলমান ভাইরা হিন্দু ভাইরা তো অনেকে টাচ মোবাইল বার করে যদি আসে বুঝবেন আপনার আমলনামা আমার আমলনামা সকলের আমলনামা হাতে দিবে হাতে যখন পাবেন আমার আমলনামার মধ্যে আমার হাতে থাকবে আমি যে কোরআনের কথা হাদিসের কথা বলছি এইগুলো আমি শূন্য শূন্য হুঁশি হব এখন যদিও আমার কষ্ট হয় ভিডিও রেকর্ড করতে সময় লাগে কোরআন হাদিস দেখে দেখে পয়রা ভালোবাসি শিক্ষা বলতে হয় আল্লাহ তাআলা আমাকে কবুল করো কোরআন খতম করার এবং আমার ছেলে মেয়ে সকলে আল্লাহ দিলে হাফেজ মাওলানা হইতেছে এরকম আমার মেয়েগুলো হইতেছে আমার স্ত্রী অনেককার সকল মানুষকে এরকম নেককার বানাক আমার জন্য দোয়া করবেন সারা পৃথিবীর মানুষ যারা আমার ভিডিওটা টান্দা দেখবেন সিদ্দিকীর ভিডিও তখন দেখিয়া মনে মনে কইবেন যে আল্লাহ তোমার বান্দা আবু বকর সিদ্দিকীকে তুমি আল্লাহ শক্তি জ্ঞান বুদ্ধি বাড়াই দাও হায়াত বাড়াই দাও মক্কা মদিনা জিয়ারত নসিব দান করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার বারবার দেখার তৌফিক দান করো নবীর সুন্নাত তরিকা মতে যেন চলতে পারি আল্লাহ কবুল করুক আমিন واخر دعوانا الحمد لله رب العالمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته